নেত্রকোনা সদর উপজেলার তিনটি আশ্রয়ন কেন্দ্রের একশো তিরানব্বইটি পরিবারের প্রায় সহস্রাধিক মানুষ মানবেতর জীবনযাপন করছে আশ্রয় গ্রহণকারী মানুষের ভাষ্যমতে নামমাত্র ঘর নির্মাণ করেই দায়িত্ব পালন করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুধুমাত্র নির্বাচনকালীন সময়ে লোভনীয় নানান প্রতিশ্রুতি প্রদান করেন স্থানীয় জনপ্রতিনিধিরা জেলায় সদর উপজেলায় আঠাইশ দশ দুই হাজার এক সালে বারো পদাতিক ডিভিশনের মাইটি সিক্সাস এর ব্যবস্থাপনায় একশো তিরানব্বইটি ছিন্নমূল পরিবার পুনর্বাসিত করা হয় মালনি আশ্রয়ন প্রকল্প হাতকুণ্ডলি ও কাংশা মদনপুরে বিশুদ্ধ পানি টয়লেট ড্রেনেজ ব্যবস্থার সমস্যা থাকলেও বিশেষ করে মালনী আশ্রয়ণ প্রকল্পটি সৃষ্টিলগ্নের পর থেকে অদ্যাবধি কোনো প্রকার সংস্কার কাজ না করায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে ছিন্নবল একশো তিরানব্বইটি পরিবারের প্রায় এক সহস্রাধিক লোকের বাসস্থানের একমাত্র অবলম্বন এর মধ্য চলাচলের রাস্তা সহ নিকটবর্তী কোনো স্কুল না থাকায় ব্যাঘাত ঘটছে কোমলমতি শিশুদের শিক্ষা কার্যক্রম সংশ্লিষ্ট মহলের বিভিন্ন দপ্তরে বারবার যোগাযোগ করেও কোনো ফল পাওয়া যায়নি বলে জানিয়েছেন মালনি আশ্রয়ন প্রকল্প এর সভাপতি রাস্তা কল কল নাই এবং একটা কল নাই বলে আমরা এই কল নিয়ে চলবো এই আশেপাশে কোনো কল নাই বালা এই ব্যবহারে আমরা বহুত জায়গা দাঁড়া গেছি কেউ আমার তাকে হ্যাল করে না এই ভোট আমি চারবার তিনবার সভাপতি এই ভোটে নাহলে আমি পাঁচ ছয় হাজার খালি কাগজে তলা আছে বস্তা ভরা আছে ঘরের ভিতরে আমরা কোনো সাহায্য পাইছি না এসব আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মধ্যে রয়েছেন কিছু মুক্তিযোদ্ধার পরিবার প্রকল্পের সাধারণ সম্পাদক বলেন সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা আসলেও অনেকটা অদৃশ্য কারণেই মালনে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা কোনো সাহায্যই পান না ঘর ভাঙা জানালা ভাঙা দরজা বাঙ্গা বাতা বাউ বাতা চাইলে বাসে লাগিয়ে আর ঘরে তো পানি পড়ে আর রাস্তা বৃষ্টি হইলে আলু পানি জমে থাকে আলু পানি ভাঙিয়া রোদ উদল লাগে একটা ঘরের নাই পালা নাই বরগা গুনে দৈরা জরগা জ্বর জরা করে এরপর কিছুদিন তার আনান গর এরা দাও গেল লাগবো আমরা এখানে থাকতে পারবো না চাষি সরকার কাছে আমাদের দাবি আমি মুক্তি মুক্তিযুদ্ধ তার কাছে দাবি আমাদের ঘর দর এই লেফটিন বেপিন এই এই দেখবেন সরকার আপনারা ঠিক কইরা দেব যদি আমরা রাখতো চা আর যদি কাটা দিত চা তা দেব এ হইলো আমাদের আবদার স্থানীয় রাজনৈতিক নেতাদের ক্ষুধা মেটাতেই এইসব প্রকল্পের জন্য সরকারি বরাদ্দগুলো দেয়া হয় উল্লেখ করে আশ্রয়ণ প্রকল্পের এক বাসিন্দা বলেন

এই আমরা যে এন যে লেপটিন দিছে এই লেপটিনেরও কোনো ঠিক করছে না এই যে কল বাঙ্গা এই যে তোমার গায়েদের লেপটিনও বাঙ্গা আমরা এই তো গড় দ্বারও ঠিকঠাক না এই গা ফানি ভরে এই যে তোমার গা একটু ডেরোনো বলতে নাই এনদার সব ময়লা যাবজনা সব এন আটকে থাকে এন রাস্তা কয়েক ঠিক করে দিব আমরা রাস্তাও দিছে না আশ্রয়ন প্রকল্পগুলোর নিয়ম অনুযায়ী বিষয়টি সরজমিনে পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন আমাদের সরকারি আশ্রয়ন প্রকল্প প্রকল্পগুলিতে মূলত দরিদ্র পরিবার বসবাস করে তাদের শিক্ষা স্বাস্থ্য আত্মকর্মসংস্থান প্রবৃদ্ধি বিষয়ে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের কর্মকর্তাগণ নিয়োজিত আছেন তার নিয়মিত খোঁজখবর রাখছেন নিয়মিত মাসিক সবাই বিষয়গুলি আলোচনা হয় এবং এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হয় বিশেষ করে অবকাঠামোগত সংস্কার যেটি ড্রেনেজ ব্যবস্থা এবং ঘরগুলি মেরামতের বিষয়ে এ বিষয়ে আমরা সংশ্লিষ্ট সরকারি বিভাগের সাথে যোগাযোগ করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করব শুধুমাত্র নেত্রকোনা সদর উপজেলায় নয় জেলার বাকি নয়টি উপজেলায় পুনর্বাসিত তিন হাজার দুশো পঞ্চান্নটি পরিবারের পাশে দাঁড়িয়ে সরকার কর্তৃক প্রদত্ত সকল প্রকার সহযোগিতা প্রদান করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা পুনর্বাসন কেন্দ্রে মানববেতর জীবনযাপন করা হাজারো মানুষের